কনফিডেন্স কিছুটা গাঞ্জার মতো, সঠিক মাত্রায় ব্যবহার করলে তুমি ফুল স্পিডে দৌড়াবা, কিন্তু একটু হাই হয়ে গেলে তুমি উঠতে থাকবা আর একটা সময় গিয়ে সো এটাকে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। কাকে? কনফিডেন্সকে। আমরা অনেকে বলি আমার মাঝে না কনফিডেন্স নেই, ভুল। বিকজ কনফিডেন্স ইজ এ টাইপ অফ এনার্জি, আর এনার্জি ক্রিয়েটও করা যায় না, ধ্বংস করা যায় না, এটা শুধু একটা রূপ থেকে আর একটা রূপে পরিবর্তন হয়। কিছুদিন আগে আমিও আমার কনফিডেন্স খুঁজে পাচ্ছিলাম না, ভাবতাম আজ ভিডিও করব না থাক কাল করি না পরশু করি কী নিয়ে করব, লোকে কী ভাববে, এভাবে করতে করতে প্রায় ছয় মাস কেটে যায়। কিন্তু এখন তো আমি জানি যে আমার মাঝে কনফিডেন্স আছে, সো আই হ্যাভ ডান মাই দিস ভিডিও উইথ দ্যাট কনফিডেন্স। তো তোমাদের মাঝে যারা তোমার ক্রাশকে প্রপোজ করতে চাও কিন্তু ভাবছো তোমার মাঝে কনফিডেন্স নেই, কিন্তু এখন তো তুমিও জানো যে তোমার মাঝে কনফিডেন্স আছে, তো যাও আর এক্ষুনি প্রপোজ করো। সেটা আলাদা কথা যে তোমার ক্রাশ তোমাকে থাপ্পড় মারলে সেটা দায়ভার সম্পূর্ণ তোমার। আচ্ছা, এখন যেহেতু আমার মাঝে ফুল কনফিডেন্স, তো সেই কনফিডেন্স নিয়ে আরও একটি কথা বলা যায়, সেটা হচ্ছে এই যে আমার চ্যানেলের ভিডিওটা না, এটার থিম অন্য একটি চ্যানেল থেকে নেওয়া। হ্যাভ এ নাইস ডে।